আসসালামু আলাইকুম। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো কঠোর অবস্থান নিয়েছে। এশিয়ায় পশ্চিমা দেশগুলোর প্রধান মিত্র ভারতের ভূমিকা সম্পূর্ণ বিপরীতমুখী। রাশিয়ার সাথে ভারত সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করেছে। এর মধ্যে ভারতের সাথে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক নতুন করে আলোচনা এসেছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরের সময় বলেছিলেন, দিল্লি পশ্চিমা দেশগুলোর একটি ভালো বন্ধু হতে চায়। কিন্তু তিনি একই সাথে বলেন, ভারত দুর্বল হতে চায় না এবং তার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। এর মানে দাঁড়াচ্ছে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপর ভারতের দীর্ঘস্থায়ী নির্ভরতা অব্যাহত থাকবে। ভারতের সাথে রাশিয়া ও পশ্চিমা দেশের সম্পর্কের দিক নিয়ে বিস্তারিত থাকছে আবু তাহির মুস্তাকিমের প্রতিবেদনে। ভারত বিশ্বের অন্যতম বড় অস্ত্র ক্রেতা এবং বহু বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক ছিল। পাকিস্তানের সাথে ভারতের চির বৈরিতা এবং চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দেশটি সামরিক নীতি প্রণয়ন করেছে। ১৯৯০ দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও রাশিয়া দিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার থেকেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির তথ্য অনুসারে ১৯৯২ সাল থেকে ভারতের প্রায় দুই তৃতীয়াংশ সামরিক সরঞ্জামই রাশিয়া থেকে এসেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা গোষ্ঠী দ্য স্টিমসন সেন্টারের হিসেব অনুযায়ী রাশিয়ার অস্ত্র ভারতের প্রধান অস্ত্র ব্যবস্থার ৮৫% দখল করে আছে। এর মধ্যে রয়েছে ফাইটার জেট, পারমাণবিক চালিত সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, ট্যাঙ্ক এবং মিসাইল। গত দশকে রাশিয়ার অস্ত্রের উপর ভারতের নির্ভরতা হ্রাস পেয়েছে। ভারতের অস্ত্রের বাজারে ফ্রান্স, ইসরায়েল সহ অন্যান্য দেশ জায়গা করে নিয়েছে। এসব দেশ থেকেও আরও বেশি সামরিক সরঞ্জাম কিনেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও ভারত সমরাস্ত্র কিনছে। সিপ্রির পরিসংখ্যানে দেখা যায়, ভারতের কাছে ২০২১ সালে ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অস্ত্র বিক্রির মূল্য ২০১৭ সালের তুলনায় দ্বিগুণ ছিল, যদিও এ সময়কালে রাশিয়া একটি প্রধান সরবরাহকারী হিসেবে রয়ে গেছে। ভারত ফ্রান্সের কাছ থেকে রেফাল জেট, মিরেজ যুদ্ধবিমান এবং স্কর্পেন সাবমেরিন কিনেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরের সময় উভয় দেশ বলেছে যে তারা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে তাদের সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের এপ্রিলে দিল্লি সফরের সময় যুক্তরাজ্য এবং ভারত উন্নত জেট ফাইটার প্রযুক্তির ক্ষেত্রে যৌথ সহযোগিতার নানা দিক পর্যালোচনা করেছে। দুদেশের প্রতিরক্ষা নিরাপত্তার সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। ভারত তার কিছু উচ্চ প্রযুক্তিগত প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রয়োজনের জন্য ইসরায়েলের সামরিক সম্পর্ক বাড়িয়ে চলছে, যার মধ্যে রয়েছে ড্রোন সরঞ্জাম, এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেম, অ্যান্টি মিসাইল সিস্টেম এবং প্রিসিশন গাইডেড অস্ত্র। যুক্তরাষ্ট্রের সাথেও ভারতের সামরিক সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ভারত যেসব সমরাস্ত্র কিনছে তার মধ্যে রয়েছে মার্কিন দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান এবং C-130 পরিবহন বিমান, সেই সাথে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আর পেন্টাগনের একটি সাম্প্রতিক বিবৃতিতে ভারতের সাথে মহাকাশ প্রতিরক্ষা এবং সাইবার নিরাপত্তায় সহযোগিতা জোরদার করার কথা বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক রাজনীতিতে যে গুণগত পরিবর্তন ঘটছে তাতে ভারতের অবস্থানের পরিবর্তন হয়েছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এরপরও রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিন্দায় যোগ দেয়নি ভারত, যা স্পষ্ট করে দিয়েছে দিল্লি কোনো পক্ষ নিতে চায় না। তবে অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, ভারতের এই কৌশল ভবিষ্যতে খুব একটা কার্যকর হবে না। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার প্রভাবের কারণে মস্কোর উপর নির্ভরতা কমানো ছাড়া ভারতের কাছে অন্য কোনো বিকল্প নেই। স্টিমসন সেন্টারের একজন প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষক সামির লালওয়ানি বলেছেন, রাশিয়ার S-400 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মূল উপাদানগুলি নিয়ে এখন সমস্যায় পড়তে পারে নয়াদিল্লি।
ভারত 2018 সালে রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল, যার একটি অংশ শুধুমাত্র পৌঁছে দেওয়া হয়েছে। লালওয়ানি মনে করেন, S-400 সিস্টেমের সবকিছু সরবরাহে ভারতের সাথে রাশিয়া তার চুক্তির প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রভাব পড়বে দেশটির সমরাস্ত্র শিল্পের ওপর, যে কারণে মস্কোর পক্ষে ভারতের চাহিদা মেটানো সম্ভব হবে না। কারণ রাশিয়ায় যুদ্ধে জিততে তার নিজ সেনাবাহিনীর প্রয়োজন পূরণ করতে সব খুচরা যন্ত্র ব্যবহার করতে মরিয়া হয়ে উঠবে। এর বাইরে আরও একটি দিক আছে বলে মনে করেন সামিল লালওয়ানি। এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার যুদ্ধ সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র কতটা সফলভাবে কাজ করছে সেদিকে নজর রাখছেন ভারতীয় নীতি নির্ধারকরা। রাশিয়ার বহু সমরাস্ত্র ইউক্রেন যুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি, যা ভারতকে উদ্বেগে ফেলেছে। তাহলে প্রশ্ন হল, রাশিয়ার অস্ত্র ছাড়া ভারত কি চলতে পারবে? তা এই মুহূর্তে অসম্ভব বলে মনে করা হচ্ছে। গত বছরের অক্টোবরে মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সামরিক বাহিনী রাশিয়ার সরবরাহ করা সরঞ্জাম ছাড়া কার্যকরভাবে কাজ করতে পারে না। দিল্লি স্বল্প মেয়াদে ও মধ্য মেয়াদে রাশিয়ার অস্ত্র ব্যবস্থার উপর নির্ভর করতে থাকবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়া তুলনামূলকভাবে আকর্ষণীয় দামে তাদের অস্ত্র সরবরাহ করে থাকে। দিল্লিভিত্তিক এভিয়েশন অ্যান্ড ডিফেন্স ইউনিভার্সের সম্পাদক সঙ্গীতা সাক্সেনা মনে করেন, ভারতীয় সেনাবাহিনী রাশিয়ার কাছ থেকে কেনাকাটা চালিয়ে যাবে। রাশিয়ার সমরাস্ত্রের সাথে ভারতের সেনা সদস্যরা অনেক বেশি পরিচিত। এটি যেমন একটি কারণ, তেমনি রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যাওয়াটাও একটি কারণ। সাক্সেনা আরও বলেন, ভারত তার দেশীয় প্রতিরক্ষা শিল্পকে অন্যান্য দেশের সাথে যৌথ অংশীদারিত্বে উন্নয়ন করতে চায়। এর মধ্যে মেক ইন ইন্ডিয়ার মতো কর্মসূচির অধীনে অস্ত্র তৈরিতে বড় ধরনের অগ্রগতির জন্য বিদেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার বিষয় জড়িত। তবে ভারত যাকে সবচেয়ে উপযুক্ত বা সেরা মূল্যের চুক্তির প্রস্তাব মনে করবে তার কাছ থেকে সমরাস্ত্র কিনবে, সে রাশিয়া হোক বা অন্য কোনো দেশ হোক। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রথাগত সমরাস্ত্র বিপর্যয়ের মধ্যে পড়েছে, আর এসব সমরাস্ত্রের ওপর ভারত বেশি নির্ভরশীল। অপরদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মতো সরঞ্জাম পেতে এখন ভারতকে বেশি বেগ পেতে হবে, কারণ ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হবে রাশিয়ার নিজস্ব চাহিদার দিকে বেশি মনোযোগ দিতে হবে। ভারতকে আজ হোক কাল হোক রাশিয়ার নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমা দেশগুলোর কৌশল এটি, তারা ভারতকে নানা ধরনের সমরাস্ত্র কেনার জন্য চাপ দিতে থাকবে, যা দীর্ঘদিনের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করা ভারতের জন্য কঠিন হয়ে পড়বে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।